আমি এরকম জাস্ট দাঁড়িয়ে থেকে তাকিয়ে আছি, হঠাৎ করে মুখ মুছতে মুছতে আমার দিকে তাকিয়ে একটা চিৎকার দিয়ে কান্না, মানে অন্ধকার ছিল, অন্ধকারের মধ্যে আমি দাঁড়ানো ছিলাম, আমাকে দেখে চিৎকার দিয়েই কান্না। আমার মধ্যে একটু ভূতুরে ব্যাপার আছে, তুমি হয়তো মাঝরাতে আমাকে কখনো এরকম একা একা দেখো নাই, আর জানি না তুমি ভূতের ভয় পাও কিনা, যাদের মধ্যে একটু ভয় আছে তারা আমাকে দেখলে ভয় পায়। খুব আমরা সবাই বলি যে ব্রাশ করতে যাও, ব্রাশ করতে যাও, ব্রাশ করতে যাও, সে যাবে না। সবাই যখন ঘুমাতে চলে যায়, সারা বাসার লাইট অফ হয়ে যায়, তখন ওর মাথায় কাজ করে, ও আচ্ছা রাত হয়ে গেছে তো এখন তোমার ব্রাশ করতে যেতে হবে। এখন সবাই রুমের দরজা অফ করে দিয়েছে, সারা বাসার লাইট অফ, সজাগ থাকি আমি, সে আমার মামনি প্লিজ একটু দরজা খোলা রাখো, প্লিজ একটু দরজা খোলা রাখো। তো এরকম একদিন দুদিন করতে করতে ও রোজ এটাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে যে মামনি তো থাকবেই, আমার জন্য দরজা খোলা রাখবে। আমার ওর জন্য অনেক লেট হয়ে যায়, 5 মিনিট বলে 1.5 ঘন্টা সে বাথরুমে কাটায়। তো যাই হোক, একদিন আমি বললাম যে না আর না, আমি ভাবলাম যে ওকে একটু টাইট দিতে হবে, নাহলে এটার অভ্যাস হয়ে যাচ্ছে। তাও আমি দরজা আটকায় দিলাম ওর মুখের উপরে, আচ্ছা ঠিক আছে। আর ও প্রতিদিন আর মাঝে মধ্যে করে কি যে যাও তোমাকে আমার লাগবে না, যাও দরজা আটকায় দাও, দরজা আটকায় দাও, একটু পরে সে দরজা ধাক্কায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, এটা বলে দরজা ধাক্কায়, কারণ ভয় পায়। তো ওই দিন আমি সত্যি সত্যি দরজা আটকে দিয়েছি, এবার ওই দিন দরজা ধাক্কাচ্ছিল আমি খুলি নাই। তো কিছুক্ষণ পরে আমি হচ্ছে একটু বের হলাম যে দেখি কি অবস্থা ওর, মানে কিন্তু আস্তে আস্তে দরজা খুলে আমি বের হলাম। তো দেখলাম ব্রাশ টাশ করে বের হয়ে তখন মুখ মুছছে, তো আমি এরকম জাস্ট দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছি, হঠাৎ করে মুখ মুছতে মুছতে আমার দিকে তাকিয়ে একটা চিৎকার দিয়ে কান্না, মানে অন্ধকার ছিল, অন্ধকারের মধ্যে আমি দাঁড়ানো ছিলাম, আমাকে দেখে চিৎকার দিয়েই কান্না। এরকম অনেক ঘটনা আছে যে আমাকে, মানে এটা তো রাতের অন্ধকারে ছিল, কিন্তু শপিং মলে গিয়েছো সেখানে যে তোমাকে জলজ্যান্ত দেখে ভয় পেয়েছে সেটা একটু বলো না। ইট ওয়াজ লাইক আমি একটু একটা নাইটি টাইপের কিছু একটা ট্রায়াল করছিলাম, একটু শর্ট নাইটি টাইপের, যেরকম আমরা হলিউডের হরর ফিল্মগুলোতে দেখি। তো চুল টুল ছাড়া একেবারে জাস্ট ট্রায়াল রুম থেকে বের হলাম, একজনকে দেখে তো জাস্ট লাফিয়ে উঠেছে, ভয় পেয়েছে আমাকে দেখে। মানে এটা কি ঐশী বেশি ফর্সা এবং সাথে নাইটি পরা একটা, এই কারণে সে ভয় পেয়েছিল? আমি জানি না, শুধু ফর্সা না, ফর্সা তো অনেকেই আছেন, কিন্তু একটু কেমন জানি ভূতুরে ব্যাপার আমার মধ্যে মনে হয় আছে, নাহলে এত মানুষ কেন ভয় পাবে, অনেকেই পায়। বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে, বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তা লোকের ছায়া, বন্ধু তোমার নাকের ভাঁজে চিন্তা নামের কায়া, বন্ধু আমার মন ভালো নেই তোমার কি মন ভালো, বন্ধু তুমি একটু হেসো একটু কথা বলো, বন্ধু আমার বন্ধু তুমি বন্ধু মোরা কজন, তবুও বন্ধু।